একবার প্রশ্ন করেছেন, শুয়ে হেলান দিয়ে কিংবা রানের উপর কোরআনুল করিম রেখে তিলাওয়াত করা জায়েজ আছে কিনা? এক্ষেত্রে আমরা বলবো, কোরআনুল করিম তিলাওয়াত করার সুন্নত পদ্ধতি হলো, প্রথমে উজু করবে, নিজে পবিত্র হয়ে কোরআনুল করিম পড়তে বসবে, কোরআনুল করিম উঁচু পবিত্র স্থানে রাখবে, এরপরে কোরআনুল করিমকে মহব্বতে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে তিলাওয়াত করা। কোনো ব্যক্তি যদি পবিত্র কোনো কিছু না পায় কোরআনুল করিম রাখবার মতো, তাহলে রানের উপর রেখে কোরআনুল করিম তেলাওয়াত করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এবং অনেক সময় কেউ হেলান দিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতে চায় কিংবা শুয়ে শুয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতে চায়, এক্ষেত্রেও যদি কোরআনুল করিম হাতে নিয়ে তেলাওয়াত করে তাতেও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সর্বাবস্থায় অবশ্যই খেয়াল করবে কোরআনুল করিমের আদবের প্রতি, লিহাজের প্রতি যেন কোনো ধরনের অনিষ্টতা প্রকাশ না পায়। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।